সাবস্ক্রাইব করুন বেঙ্গল টাইমস 24x7কে। প্রত্যেক মুহূর্তের আপডেট খবর পেতে ক্লিক করুন অ্যাপের বেল আইকনে। অজগরের সাথে কুকুরের লড়াইয়ের দৃশ্যে সাক্ষী থাকল ধূপগুড়ির বারোঘরিয়া এলাকা। শীতের সকালে গ্রামে ঢুকে পড়ে পাইথন, আর তাকে ঘিরেই আতঙ্ক ছড়ায় গ্রামে। ধূপগুড়ির বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জলঢাকা নদীর পাশে একটি ক্ষেতের মধ্যে ঢুকেছিল পাইথনটি। পাইথন এবং কুকুরের মধ্যে লড়াই লাগে। ঠিক সেই সময় গ্রামবাসীরা কুকুরের চিৎকার শুনে ছুটে যায় সেখানে। তারা কাছে গিয়ে দেখতে পান বেশ কয়েকটি কুকুর পাইথনটিকে ঘিরে রেখেছে। এরপরে গ্রামবাসীরা লাঠির সাহায্যে পাইথনটিকে একটু ফাঁকা জায়গায় নিয়ে যায় এবং আটকে রাখে। খবর দেওয়া হয় পরিবেশ প্রেমীদের এবং বনকর্মীদের। বনকর্মীরা বাইরে থাকায় পরিবেশ কর্মীদের ঘটনাস্থলে পাঠানো হয়। এদিকে পরিবেশ প্রেমীরা সাপটিকে উদ্ধার করে আনার আগে সাপটিকে ততক্ষণে গ্রামবাসীর কিছু মানুষ বাঁশ দিয়ে গুঁতোগুঁতি করায় সামান্য আহত হয়। সাপটিকে উদ্ধার করে নিয়ে আসে পরিবেশ প্রেমী সংগঠন ডুয়ার্স নেচার অ্যান্ড স্নেক লাভার্স অর্গানাইজেশনের সদস্যরা। তারা সর্ববিশারদ মিন্টু চৌধুরীর বাড়িতে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা করেন মিন্টু বাবু। এরপরে বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের কর্মীরা এলে তাদের হাতে তুলে দেওয়া হয় সাপটিকে, নিয়ে ছেড়ে দেওয়া হয় খুট্টিমারি জঙ্গলে। ব্যুরো নিউজ, বেঙ্গল টাইমস 24x7।